আমাকেও ধর্ষণ করতে চাইতো রাম রহিম স্বঘোষিত ধর্মগুরু বাবা রাম রহিমের নিয়ে বিতর্ক থামার নাম নেই এবার তার বিরুদ্ধে মুখ খুললেন মডেল ও অভিনেত্রী মারিনা কোয়ার বিগ বস খ্যাত এই তারকার দাবি রাম রহিম তাকে ধর্ষণ করার ইচ্ছা জানিয়েছিলেন মারিনা বলেছিলেন রাম রহিম পশুর অধম মাদক ও যৌনতা ছাড়া আর কিছু বোঝেন না তিনি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মারিনা বলেন একটা ফিল্মে রাম রহিমের সঙ্গে আমার কাজ করার কথা হয়েছিল তারপর থেকে বিভিন্ন ছুতোয় আমাকে ফোন করতেন রাম রহিম অশ্লীল কথা বলার চেষ্টা করতেন এমনকি সায়া হানিপ্রীতের সামনে আমাকে টাকার বিনিময়ে সুতে চেয়েছিলেন এই বাবা তবে এত কিছু ঘটার আগে আমি একবার ওর ডেরায় গিয়েছিলাম সেখানে অশ্লীলভাবে আমাকে স্পর্শ করেন তিনি এই প্রথম নয় মারিনার দাবি মাস ছয়েক আগে আমি গোটা বিষয়টি টুইট করেছিলাম কিন্তু রাম রহিমের ভক্তরা তারপর থেকে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করতে শুরু করে বাধ্য হয়ে টুইট ডিলিট করে দেন তিনি মারিনা বলেছেন সত্য সব সময় সামনে আসে আমি চিন্তিত কিন্তু ভীত নয় দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে